স্বাগত নিউজ 24 দেশ সংবাদে সাথে আছি আমি আফসারউদ্দিন। দেশের বিভিন্ন স্থানে পৌঁছতে শুরু করেছে করোনা ভ্যাকসিন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলছেন সারা দেশে ভ্যাকসিন পৌঁছবে 1 ফেব্রুয়ারির মধ্যেই। এছাড়া ভ্যাকসিন প্রয়োগে সারা দেশের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকের প্রশিক্ষণও শেষ হচ্ছে। আজ চূড়ান্ত প্রস্তুতির সাথে ভ্যাকসিন নিবন্ধনের জন্য 4 ফেব্রুয়ারি থেকে খুলে দেওয়া হবে মোবাইল অ্যাপ সুরক্ষা। প্রতিনিধি ও প্রতিবেদকদের সঙ্গে নিয়ে রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রবিবার সিলেটে পৌঁছায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কোভিডশিল্ডের 2.5 লাখ ডোজ। শীতাতপ নিয়ন্ত্রিত একটি বিশেষ কাভার্ড ভ্যানে করে নেওয়া হয় ভ্যাকসিনগুলো। এরপর জেলা ইপে স্টোরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম মেনে নির্দিষ্ট তাপমাত্রায় তা সংরক্ষণ করা হয়। একইভাবে নোয়াখালীতে ভ্যাকসিন পৌঁছেছে 1,04,000 ডোজ, দিনাজপুরে গিয়েছে 96,000 ডোজ ও যশোরে পৌঁছেছে প্রায় 10,000 ডোজ টিকা। সব মিলিয়ে রবিবার পর্যন্ত ভ্যাকসিন পৌঁছেছে 51টি জেলায়। বিভিন্ন জেলার সিভিল সার্জনরা জানান নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে ভ্যাকসিন। এছাড়া প্রাপ্ত ভ্যাকসিনের তুলনায় আরো বেশি ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা রয়েছে তাদের। সঠিক টেম্পারেচার মেনটেনের মাধ্যমে আমাদের এই স্টোর ব্যবস্থাপনা হচ্ছে। নিয়ম অনুসারে আমরা আজকে আমাদের যে প্রশিক্ষণার্থী যারা প্রশিক্ষণ নেবেন তাদেরকে প্রশিক্ষণ চলছে। আজকে 2টা ভেন্যুতে আমাদের প্রশিক্ষণ চলতেছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান টিকাগুলো 1 ফেব্রুয়ারির মধ্যেই পৌঁছবে সারা দেশে। এরপর চলবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে মাঠ পর্যায়ে সক্ষমতা যাচাই। ভ্যাকসিনকো বলেছে আমাদের কাছে যে আজকালকের মধ্যে তারা সব জায়গায় পৌঁছে দিতে পারবে। ভ্যাকসিন প্রয়োগের জন্য সারা দেশে 6,990টি বুথ থাকবে। প্রতিটি বুথে জনবল সংখ্যা 6 জন, 2 জন ভ্যাকসিনেটর ও 4 জন সহযোগী, যাদের প্রশিক্ষণ শেষ হচ্ছে আজ। এদিকে নিবন্ধনের জন্য গ্রাম পর্যায়ে সহযোগিতা করবে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। একটা ভায়ালের মধ্যে 10টা করে ডোজ থাকে, তাহলে আমার যদি 50 জন হয় তাহলে 5টা ভায়াল হয়, তাহলে আমরা 100 জন। আমরা চিন্তা করবো যে 100 জন যেদিন আমার রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর পরই আমরা একটা ডেট দিয়ে দেবো যে ওই 100 জন ওই দিনে সেটিকে নিয়ে যাবে। 4 ফেব্রুয়ারির পর স্মার্টফোন থেকে ভ্যাকসিন নিবন্ধন করা যাবে বলেও জানান মহাপরিচালক। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। মাঝারি শৈত্যপ্রবাহের কবলে দেশ। আবহাওয়া অফিস বলছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলছে। আগামী 2 দিন এটি অব্যাহত থাকতে পারে। এদিকে ঠান্ডার প্রকোপে বাড়ছে শীতজনিত রোগ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগী সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়স্করাই সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এর আগে কয়েক দফা মৃদু শৈত্যপ্রবাহ আসলেও তাপমাত্রা 1 অঙ্কের ঘরে নামতে খুব একটা দেখা যায়নি। তবে মাঘের মাঝামাঝিতে গত শুক্রবার বিকেল থেকেই পারদ নামতে থাকে। সোমবার রাতে তা নেমে আসে 5-এর ঘরে। শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ফাঁকা হতে শুরু করেছে হাট বাজার, মাঠে কাজ করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন কৃষকরা। বাইরে কোনো গরম কাপড়ও নাই, খাবারও নাই, এমন ঠান্ডাতে কাম করতেছি ভাই। হাত পাওয়া সৃষ্টি লেগে দিতেছে, না করিও তো পারি না, কাজ করা লাগে। সেই ঠান্ডা, ঠান্ডার জন্য খুলাম জানা রাস্তা বাইরে জানা দেন না, যে কাপড় চুর আছে তাও মাঝা উঁচা একবার বেহা জায়গা ঠান্ডা। এরকম ঠান্ডা ছিল না, এখন ঠান্ডাটা বাড়ছে বেশি, প্রচুর পরিমাণ বাড়ছে ঠান্ডাটা। আমাদের এই অতিরিক্ত শীত, শীতের ঠেলা বাইরে যায় না। এরপরে নদীর কাছে আমাদের বাড়ি, শীতের জন্য হাট বাজার করতে পারি না। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগবালাই। কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়ের হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এই সময়ে শিশু ও বয়স্কদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শীতের কারণে বাবুটার জ্বর আর সর্দি বা শ্বাসকষ্ট, কঠিন শীতের জন্য বাবুটা বাতা বেনা শুরু হয়েছে, হাসপাতালে নিয়ে এসেছি এখানে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়াও দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থা আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ক্লাউডটা কেটে গেলে তাপমাত্রাটা অনেক কমে যাবে, কমে গেলে শীতের তীব্রতা অনেক বেড়ে যাবে। আর এখন যেটা 12 বা 13 ডিগ্রি সেলসিয়াস আছে সেটা হয়তো 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আসবে, অর্থাৎ মৃদু ধরনের একটা শৈত্যপ্রবাহ সম্ভাবনাটা আগামী 2-3 দিনের মধ্যে আছে। এদিকে শৈত্যপ্রবাহের সাথে ঘন কুয়াশা থাকায় সারা দেশেই নৌ যোগাযোগ ব্যাহত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবহাওয়া পরিস্থিতির সবশেষ খবর জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। তার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রংপুরের আঞ্চলিক আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মুস্তাফিজুর রহমান। মানিক,
স্যার আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যথার্থই বলেছেন, উত্তর অঞ্চলে অর্থাৎ রংপুর অঞ্চলে হিম পড়তে শুরু করেছে, অর্থাৎ মাঝারি শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। অর্থাৎ আজকে সকালে এই অঞ্চলের কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা 5.3 ডিগ্রি রেকর্ড করা হয়েছে, পাশাপাশি রংপুরে 7.2 এবং লালমনিহাটে 5.6 ডিগ্রি রেকর্ড করা হয়েছে বলে আমরা আবহাওয়া অফিস সূত্রে জানতে পেরেছি। অর্থাৎ এই অঞ্চলের মানুষের, বিশেষ করে খেটে খাওয়া মানুষগুলোর জন্য দুর্বিষহ যুবথুবু জীবনযাপন করছে। এই বিষয়ে কথা বলার জন্য এই আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলতে চাই, কামরুল হাসান। আপনার সাথে কথা বলতে চাই যে এই যে তাপমাত্রার যে এই অবস্থা, এটা কতদিন থাকতে পারে এবং আজকে সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল? আমরা রংপুরে আজকে আমাদের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 7.2 এবং আমাদের পাশাপাশি আমাদের রাজারহাটে 5.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারটা কাছাকাছি হওয়ার কারণে শীত অনুভবটা বেশি হচ্ছে এবং এটা আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত এটা চলতে পারে। সামান্য পরিবর্তন আসতে পারে আর কি, আগামী 3 দিনের মধ্যে একটা সামান্য একটা পরিবর্তন আসতে পারে আর কি। এই তাপমাত্রাটা এই অবস্থায় আগামী ফেব্রুয়ারি পর্যন্ত কম বেশি থাকতে পারে আর কি। অর্থাৎ তাহলে আপনাদের ভাষ্য মতে মানে ফেব্রুয়ারির কত তারিখ পর্যন্ত এই অবস্থা থাকে? এটা মোটামুটি আমাদের ফোরকাস্টে যেটা বলা আছে যে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত টেম্পারেচারটা এই আপডাউন থাকবে আর কি, সেক্ষেত্রে শীত অনুভব হবে আর কি। ধন্যবাদ আপনাকে। সময় কথা বলছিলাম রংপুর আবহাওয়া অফিসের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন কামরুল হাসান, তিনি বলেছেন যে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহ পর্যন্ত এই আবহাওয়ার এই বিরূপ প্রভাব থাকতে পারে। অর্থাৎ আরেকটি বিষয় বলে রাখি যে রংপুর স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে যে গত 2 দিন থেকে আসলে এটি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তারা ঘোষণা করেছেন। তারা বলছে যে শীতজনিত রোগের প্রকোপ যেমন বাড়ছে, ঠান্ডার বাড়ার সাথে সাথে মৃত্যুর হারও বাড়ছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আমরা খোঁজখবর নিয়েছি যে এ পর্যন্ত 79 জন অর্থাৎ আগুনে দগ্ধ হয়ে 12 ইউনিটে ভর্তি হয়েছে, মারা গেছে এ পর্যন্ত 9 জন। আর প্রতিনিয়তই বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। এছাড়া শীতজনিত রোগের কারণে কিন্তু চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। তো এই ছিল আমার কাছে মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী মানিক রংপুর থেকে যুক্ত হয়েছিলেন, শীতের পরিস্থিতি জানাচ্ছিলেন তিনি সেখান থেকে। শেরপুরের ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল 9:45 দিকে একটি সিএনজি চালিত অটোরিকশা নালিতাবাড়ি উপজেলার নন্নি বাজার থেকে যাত্রী নিয়ে শেরপুর শহরে যাচ্ছিল। পথে শেরপুর নালিতাবাড়ি সড়কের মির্জাপুর এলাকায় বিপরীত থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সিএনজির 3 যাত্রী নিহত ও হাসপাতালে নেওয়ার পর আরও 1 জন মারা যান। গুরুতর আহত হয় 3 জন। নিহতরা হলেন নালিতাবাড়ি উপজেলার বন্ধধারা গ্রামের অটোরিকশা চালক জাবেদ আলী, রাজনগর ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের সেলিম ও একই গ্রামের রোকসানা বেগম। গুরুতর আহত 3 জন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে। নিউজ টোয়েন্টি ফোর দেশ সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতি পর আবার স্বাগত দেশ সংবাদে। করোনাকালীন সময়েও দেশের চা উৎপাদনে রেকর্ড অর্জন করেছে উত্তরাঞ্চলের চা চাষিরা। দ্বিতীয় চা অঞ্চল হিসেবে চট্টগ্রাম এলাকার খ্যাতি থাকলেও এবার স্থানটি দখল করেছে পঞ্চগড়ের ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী সহ উত্তরাঞ্চলের সমতলের চা বাগান। চায়ের এই অঞ্চল থেকে 1 কোটিরও বেশি চা উৎপাদন হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী এবং লালমনিরহাট জেলায় 10টি নিবন্ধিত, 17টি অনিবন্ধিত বড় চা বাগান এবং 7,310টি ক্ষুদ্র চা বাগান রয়েছে। 2020 সালে অন্যান্য এলাকায় চায়ের উৎপাদন কিছুটা কমলেও উৎপাদন বেড়েছে উত্তরাঞ্চলে। করোনাকালীন সময়ে এসব চা বাগান থেকে উৎপাদিত চায়ের পরিমাণ 1,03,00,000 অর্থাৎ 10.30 মিলিয়ন কেজি। 2019 সালে কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে চায়ের মূল্য নিয়ে চাষিরা নিরাশ হলেও করোনাকালীন সময়ে কাঁচা চা পাতার সঠিক মূল্য পেয়ে লাভবান হয়েছেন চা চাষিরা। অন্যদিকে কাজ বন্ধ না থাকায় চা শ্রমিকদের উপর করোনা সংকট কোনো প্রভাব ফেলতে পারেনি বলে জানিয়েছে শ্রমিকেরা। করোনার কারণে অন্য এলাকায় অনেক কিছু কাজ বন্ধ আছে এবং আমাদের কাজ চা পাতার কাজ বন্ধ হয়। আমরা চা পাতার কাজ করে জীবনযাপন
খুব ভালো মতে চালাইতেছি। আমাদের শ্রমিকের বেতন যদি কিছু বাড়ায় দেয়। চা বাগানের মোটামুটি উৎপাদন ভালো হয়েছে। এদিকে কারখানা কর্তৃপক্ষ বলছেন, অকশন মার্কেটে চায়ের মূল্য বাড়ানো হলে চাষিরা সহ সংশ্লিষ্ট সবাই লাভবান হবেন, তাই উত্তরাঞ্চলের চা চাষীদের সহায়তার দাবি তাদের। চায়ের যে মানে নিলাম বাজারে যে মূল্যটা যেভাবে বিক্রি হচ্ছে এটা ঠিক রাখতে হবে, সমুন্নত রাখতে হবে। সাথে সাথে আজকে এই যে ক্ষুদ্র চা চাষীদের যে আপনার লজিস্টিক সাপোর্টগুলি দরকার সেগুলো দিতে হবে। দিন দিন উত্তরাঞ্চলে চা চাষ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে দাবি করে শ্রমিকদের যাবতীয় সহযোগিতার আশ্বাস দিলেন সরকারের এই কর্মকর্তা। চা বাগানের চায়ের উৎপাদন এবং চা চাষ সম্প্রসারণে সমস্ত কিছু স্বাভাবিক গতিতে চলছে, যার কারণে এই করোনার প্রভাব চা আবাদিতে বা চায়ের উৎপাদনে কোনো প্রভাব পড়েনি, আর সেই অনুযায়ী উত্তরবঙ্গের চায়ের উৎপাদন অনেক বেড়েছে। চায়ের বাজার ঠিক থাকলে চা চাষীদের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে উত্তরবঙ্গ ব্যাপক ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেক্স রিপোর্ট, নিউজ 24। দায়িত্ব বুঝে পাওয়ার পরপরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দখল হয়ে যাওয়া খাল উদ্ধারে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত মেয়র রেজাউল করিম। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি। এদিকে সদ্য সমাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএম এর প্রিন্ট কপি প্রার্থীদের হাতে না দিলে নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন বিএনপি প্রার্থী ডক্টর শাহাদাত হোসেন। দুপুরে দলীয় কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নতুন খাল করতে হবে, পুরানো অনেক খাল ভরাট হয়ে গিয়েছে, অনেক প্রভাবশালী সেই খালগুলো দখল করে নিয়েছে, অনেকের স্থাপনা করেছে, আমরা অনেক প্রভাবশালীদের উপর হাত দিতে পারি না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই ব্যাপারে কঠোর অবস্থানে যেতে চাই। আমরা এটা নির্বাচন কমিশনের কাছে আমরা এটা চাইব, যদি দিতে না পারে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। পরিবেশ অধিদপ্তরের জারি করা গণবিজ্ঞপ্তির আলোকে বাংলাদেশ কোস্ট গার্ড পর্যটকদের ছেঁড়া দ্বীপে যেতে না দেওয়ার প্রতিবাদে সকাল থেকে সেন্ট মার্টিনে অনির্দিষ্টকালে ধর্মঘট চলছে। দুপুরে দ্বীপে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ধর্মঘটের একাত্মতা ঘোষণা করেছেন সেন্ট মার্টিন সার্ভিস বোট মালিক সমিতি, স্পিড বোট, গাম বোট, ইজি বাইক, ভ্যান, গাড়ি, বাজার কমিটি, হোটেল কটেজ মালিক সমিতি ও স্থানীয় জনসাধারণ। ফলে দ্বীপে যান চলাচল, দোকান, হোটেল, রেস্তোরাঁ সহ সবকিছু বন্ধ রয়েছে, ফলে দ্বীপে বেড়াতে আসা পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন। কোস্টগার্ড জানায়, কয়েক মাস আগে থেকে ছেঁড়া দ্বীপে পর্যটক যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর মধ্যে কিছু পর্যটক অগোচরে সেখানে যেতেন, এখন কড়াকড়ি আরোপ করায় আর কোনো পর্যটককে ছেঁড়া দ্বীপে যেতে দেওয়া হচ্ছে না। জয়পুরহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর সরবরাহ করা উন্নত জাতের আলু বীজ রোপণ করে প্রতারিত হয়েছেন কৃষক। তাদের অভিযোগ, রোপণের প্রায় 60 দিন পর মাঠে ব্যাপক হারে মারা যাচ্ছে আলু গাছ। কৃষি বিভাগের দাবি, সংকটের সুযোগ নিয়েছে অসাধু বীজ ব্যবসায়ীরা আর রোগের কারণে এবার মারা যাচ্ছে আলু গাছ, দাবি বীজ বিপণন কর্মকর্তার। জয়পুরহাট থেকে আলমগীর চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল মৌসুমে আলুর দাম বেশি পেয়ে এবার উন্নত জাতের আলু বীজের তীব্র সংকটে পড়ে জয়পুরহাটের কৃষকরা। তাই সরকার নির্ধারিত দামের অনেক বেশি দিয়ে বিএডিসির আলু বীজ কিনতে হয়েছে কৃষকদের। চাষিরা জানান, সরকারিভাবে এক মন আলু বীজের দাম প্রকারভেদে 1800 থেকে 1900 টাকা হলেও কৃষকদের তা কিনতে হচ্ছে 2200 টাকায়। কিন্তু রোপণের প্রায় এক মাস পর থেকে খেতেই মারা যাচ্ছে আলু গাছ, ফলে চরম লোকসানের আশঙ্কায় তারা। আমি 10 বিঘা মাঠে আলু লাগাছি, 92 থেকে 42 আলু লাগাছি, তাহলে এই ভাবছি সপ্তাহে যদি গাছ মরে যায় তা আমার কিছু কীভাবে আসবো। 30 থেকে 32 হাজার টাকা আমাদের খরচ হয়েছে। বর্তমানে যেভাবে আমাদের আলু গাছ মরে শেষ, কৃষক আর মাঠে আসতে চায় না। তবে বিএডিসি কর্তৃপক্ষের দাবি, বীজের কারণে নয় বরং রোগবালাই এবং অসাধু ব্যবসায়ীদের কারণে এবার আলু গাছ মারা যাচ্ছে। ডিডি স্যারকে আমি জানাইছি, ওনারা এসে সরজমিনে এসে আলুর বীজ দেখে কৃষকের মাঝে কথা বলে দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবে। ব্যাকটেরিয়াল উইল্ট বলে একটা রোগ আছে, ওই রোগটা হয়ে গেছে, মানে আমাদের সরি বলা ছাড়া কোনো কিছু নাই, আর হয়তো কি যে পরবর্তী বছরে আমাদের প্রভাব পড়বে, আমাদের বীজ সহজে কিনতে চাইবে না। খেতে আলুর গাছ মারা যাওয়ার বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা কৃষি কর্মকর্তা। অনেক এলাকায় কিছু কিছু জমিতে আলুর গাছ মারা যাচ্ছে,
তো সংশ্লিষ্ট কৃষকের সঙ্গে আমরা কথা বলি তারা জানায় যে এগুলো হচ্ছে বিএডিসির বীজের কারণে নাকি এরকম হয়েছে। জেলায় এবার আলু চাষ হয়েছে 40,315 হেক্টর জমিতে। বিএডিসি কর্তৃপক্ষ জেলায় এবার প্রায় 14,000 টন চাহিদার বিপরীতে আলু বীজ সরবরাহ করে মাত্র 2,000 টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশ সম্বন্ধে 4-8 বিরতি, ফিরছি একটু পর সাথে। আরেকবার স্বাগত দেশ সংবাদে। মাদারীপুরের শিবচরে উপজেলায় হাইটেক পার্ক নির্মাণের জন্য প্রস্তাবিত স্থানে ক্ষতিপূরণ ছাড়াই স্থাপনা ও গাছপালা উচ্ছেদ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকশো পরিবার। স্থানীয়রা ক্ষতিপূরণের দাবি তুলেছে। তবে মাদারীপুর জেলা প্রশাসনের দাবি, প্রস্তাবিত জায়গায় অবৈধ স্থাপনা করেছে এক শ্রেণীর অসাধু দালাল চক্র, তাই উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। বেলাল রিজভীর তথ্য ও ছবিতে, ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কুতুবপুর ও কাঁঠালবাড়ি ইউনিয়নের প্রায় 70 একর জমি নিয়ে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে 200+ ঘরবাড়ি উচ্ছেদ করেছে প্রশাসন। প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্তরা। আমরা সর্বহারা হয়ে যাচ্ছি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রথমে 4-ধারা নোটিশ দিয়ে জমি অধিগ্রহণ করার প্রক্রিয়া শুরু হওয়ার বিধান থাকলেও ক্ষতিগ্রস্তদের কোনো ক্ষতিপূরণ ও নোটিশ না দিয়েই স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে। ঘর দুয়ার ভেঙে নিলে যে কয় বিক্রি দেওয়া ভেঙে দিব, তা ভেঙে দিয়ে আমরা এই বালবাসে নিয়ে যাবো কোথায়, থাকবো কোথায়, ক্রিয়া কর হয়ে গেছে। আর এই আমি দাবি জানাই প্রধানমন্ত্রীর কাছে আর এমপির কাছে। আমাদের যাদের পুরান গাছপালা, অবকাঠামো এবং জমির ন্যায্য পাওনাই আমাদের দাবি। আর মাদারীপুরের জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের দাবি, অবৈধ স্থাপনাগুলো অপসারণ শুরু করা হয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পাবেন। যেগুলো নতুন ঘর করেছে সেগুলো অবশ্যই উঠানো হবে। যদি পুরনো কোনো ঘর থেকে থাকে, যে সত্যিকার অর্থে তারা এখানে বসবাস করে এবং এখানে তারা তাদের স্থাপনা আছে, তাহলে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে না। দালাল চক্রের জন্য প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন তাদের ন্যায্যতা থেকে বঞ্চিত না হয়, সেদিকেও কঠোর নজরদারি দেওয়ার দাবি সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এ ছিল আজকের নিউজ 24 দেশ সংবাদ আয়োজন। সাথে থাকায় ধন্যবাদ সবাই।